সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কেনার ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে তিনি জানান, কথায় কথায় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চেয়েছে রাজ্যের কাছে। পঞ্চায়েতে তার দলের জয়কে মানুষের জয় বলে বর্ণনা করেন তিনি। পঞ্চায়েত ভোটে জয়ের পরই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ হানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কথায় কথায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বলে আজ জানান তিনি। তার কথায় কেন্দ্রীয় সরকার বিজেপি পার্টির কথায় চলেছে, যা গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোভাবেই কাম্য নয়। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রীও সাংবিধানিক পদে আসীন হয়ে বাংলার বিজেপি নেতাদের রিপোর্টের ভিত্তিতে মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, মাওবাদীদের সঙ্গে নিয়ে বিজেপি এই ভোটের খেলায় নেমেছিল। বাইরে থেকে অস্ত্র ও দুষ্কৃতি এসেছিল বলে মমতার অভিযোগ। ভোটে টাকা ছড়ানোর অভিযোগও করেন তিনি। ভোটের দিন রাজ্য সরকারকে অন্ধকারে রেখে পথে কেন বিএসএফ নেমেছিল, সে প্রশ্নও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।